দেখো আলো এ আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এই তো সেদিন আমি অর্ণব তোমাদের সঙ্গে গুটি গুটি পায়ে পথ চলতে চলতে আবারও তোমাদের সঙ্গে হাজির হয়েছি এক নতুন স্থানের নতুন অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে। সিটি অফ জয় অর্থাৎ আমাদের সেই চিরপরিচিত কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদাকে নিয়ে আজকে তোমাদের সঙ্গে যে অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি তা কোনো না কোনো দিন তোমার সহযোগিতায় তোমার পাশে এসে দাঁড়াতে পারে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে একবার আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আজকে আসল টপিকে পৌঁছানোর পূর্বে আমি তাদের মন ভরে প্রণাম জানাই যেনারা ইতিমধ্যে আমাদের ফ্যামিলিতে এসে যোগদান করেছেন। আশা করি আপনাদের আশীর্বাদ আমাদের এই ছোট্ট প্রয়াসকে সাফল্যের উচ্চ স্তরে পৌঁছতে সহযোগিতা করবে। শিয়ালদা স্টেশনের মেন গেট দিয়ে ঢুকতে ঢুকতে একটু মনোযোগ দিয়ে এই ম্যাপটিকে লক্ষ্য করুন। আশা করি ম্যাপটি দেখে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে অ্যাকচুয়ালি শিয়ালদা স্টেশনের মেন গেটটি কোন দিক দিয়ে প্রবেশ করছে। তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের আরও জানিয়ে রাখি এটি অ্যাকচুয়ালি সাউথ সেকশন এবং নর্থ সেকশনের মিডিলে অবস্থিত। সেই সঙ্গে তোমাদের আরও জানিয়ে রাখি এই মেন গেট ধরে তোমরা যদি স্টেশনের বাইরে বেরিয়ে যাও তাহলে তোমাদের লক্ষ্যে পড়বে কিছু মানুষ বাম দিক ধরে বাস স্টপেজের দিকে এগিয়ে আছে এবং কিছু মানুষ ডান দিক ধরে কয়েকটা গলি পেরিয়ে গিয়ে উঠবে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। আর এই বিবি গাঙ্গুলি স্ট্রিট সোজা চলে গেছে লালবাজারের দিকে। স্টেশনের ভেতরে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি নর্থ সেকশনের টিকিট কাউন্টারের ঠিক সামনে। তবে এটা বাধ্যতামূলক নয় যে নর্থ সেকশনের টিকিট কেবলমাত্র নর্থ সেকশনেই পাওয়া যাবে এবং সাউথ সেকশনের টিকিট কেবলমাত্র সাউথ সেকশনে। হাঁটতে হাঁটতে এখন আমরা এগিয়ে চলেছি নর্থ সেকশনের প্ল্যাটফর্মের দিকে। আপনারা যারা এই প্ল্যাটফর্মে নতুন আছেন তাদেরকে আমি বারবার অনুরোধ করব, নর্থ সেকশনে আসার পূর্বে যে সমস্ত ম্যাপগুলি আপনাদের সামনে ফুটে উঠছে সেই সমস্ত ম্যাপগুলিকে একবার মনোযোগ দিয়ে দেখবেন এবং তাকে বাস্তব প্ল্যাটফর্মের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করবেন। তো চলো শুরু করা যাক নর্থ ডিভিশন প্ল্যাটফর্মের বিস্তারিত বিবরণ। সাধারণত 1 থেকে 10 নম্বর প্ল্যাটফর্ম লোকাল ট্রেনে যাত্রীদের জন্য ব্যবহৃত হয়, তবে কখনও কখনও তার ব্যতিক্রমও হয়, সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ট্রেন চালনা হয়ে থাকে। সেই সঙ্গে স্টেশনের রূপ সৌন্দর্যকে বাড়ানোর লক্ষ্যে প্রতিটি প্ল্যাটফর্মের মাথায় রয়েছে একটি করে অ্যাকোরিয়াম, যার মধ্যে ছাড়া আছে রং বেরঙের ভিন্ন প্রজাতির একাধিক মাছ। সেই সঙ্গে স্টেশনের সৌন্দর্য বজায় রাখার জন্য প্রতিনিয়ত এদের রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। তো চলো এবার আমরা আসল কথায় ফিরি। যাতায়াতের সুবিধার্থে তোমাদের যে সমস্ত স্টেপগুলি আমি পরপর বলতে চেয়েছিলাম তার মধ্যে এই মুহূর্তে যে ডিসপ্লেটি তোমাদের সামনে ভেসে উঠছে এটি অন্যতম। অন্যতম কেন বললাম তার কারণ তোমরা জানতে চাইবে না? তাহলে বলি শোনো, প্রতিদিন শিয়ালদা স্টেশনে একের অধিক অর্থাৎ একাধিক ট্রেনের যাতায়াত হয়। সেই ক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থের জন্য রেল কর্তৃপক্ষ এই সমস্ত ডিসপ্লেগুলিকে ট্রেনের অবস্থান অনুযায়ী মনিটরিং করেন। অর্থাৎ ধরে নাও এত নম্বর ট্রেন বারাসাত লোকাল 10:35 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ঠিক এই টাইমে ছেড়ে যাবে। ঠিক সেম প্রসেসে প্রতিটি ট্রেনের মনিটরিং এই ডিসপ্লেগুলিতে হয়ে থাকে। তাই যে সমস্ত যাত্রীগণ যে সমস্ত ডেস্টিনেশনে যেতে চাইছেন তার জন্য ওনাদের অপেক্ষা করতে হবে ডিসপ্লের মনিটরিং অনুযায়ী। পৃথিবীতে মনুষ্য প্রজাতি অর্থাৎ আমরা নিজেদের সবথেকে বেশি বুদ্ধিমান প্রজাতি হিসেবে চিনি। সেই বুদ্ধির বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে আমরা যদি
নিরীহ প্রাণীদের কাঁচের জারে বন্দি করে প্রাকৃতিক সৌন্দর্যতা বাড়াই, তাহলে সেটা কি আমাদের বুদ্ধির বহিঃপ্রকাশ? অবশ্যই নয়। আর অন্যদিকে দেখুন, সেই বুদ্ধিমান প্রজাতির কোনো না কোনো প্রাণী এসে নির্দ্বিধায় দেওয়ালের গায়ে বিভিন্ন রকমের চিত্র এঁকে দিয়ে বেরিয়ে আছে, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বর্তমান পৃথিবী মায়ের বুক থেকে আমরা নিজেদের স্বার্থে একাধিক প্রজাতির বিনাশ করে ফেলেছি অলরেডি কোনো না কোনোভাবে। বুদ্ধিমান প্রাণী হিসেবে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত স্টেপগুলির দ্বারা প্রতিনিয়ত পরিবেশকে দূষণ করে চলেছি, সেগুলি যদি এখন আমরা না বদলাই, তাহলে দুদিন পরে আমাদের এই মনুষ্য প্রজাতিও বিলুপ্ত হতে চলেছে, আর এটাই বাস্তব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অযথা এখানে ওখানে প্লাস্টিক না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলুন, সঙ্গে প্রাকৃতিক পরিবেশকে বাঁচানোর চেষ্টা করুন তাকে ক্ষতি না করে। আশা করি আমার এই মেসেজ আপনারা পজিটিভভাবেই নেবেন, কেননা বর্তমান পৃথিবীর বহু অংশ বিনাশের পথে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, প্রাকৃতিক পরিবেশকে শেষ না করে তাকে বাঁচানোর চেষ্টা করুন, যদি ভবিষ্যতে মনুষ্য প্রজাতিকে পৃথিবীতে টিকিয়ে রাখতে হয়। আশা করি এই সমস্ত নির্দেশগুলি আমরা অবশ্যই পালন করব। তো চলো, স্টেশনের বাকি অংশটুকু তোমাদের সঙ্গে আলোচনা করতে করতে সামনের দিকে এগিয়ে চলি আমরা। কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছিলাম যে নর্থ সেকশন টোটাল 14টি প্ল্যাটফর্ম নিয়ে তৈরি। তার মধ্যে 1 থেকে 10 নম্বর প্ল্যাটফর্ম অবধি ছিল লোকাল ট্রেনগুলির যাতায়াতের রাস্তা, এবং অন্য 11 থেকে 14 পর্যন্ত যে প্ল্যাটফর্মগুলি এই স্টেশনে অবস্থিত, সেগুলি প্রধানত এক্সপ্রেস ট্রেনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ ধরে নাও, যে সমস্ত ট্রেনগুলি কলকাতা থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রভৃতি জায়গায় যাতায়াত করে, সেই সমস্ত প্ল্যাটফর্মগুলি হলো প্রধানত 14 থেকে 11 পর্যন্ত। অবশেষে অনেক জানা অজানা তথ্যের মধ্য দিয়ে আমরা নর্থ সেকশনটাকে আপাতত কমপ্লিট করলাম। সেই সঙ্গে তোমাদের আরও জানিয়ে রাখি, ভিডিও একটু হয়তো লেন্দি হতে চলেছে, বাট আমার প্রচেষ্টা আপনাদের যদি মন ছুঁয়ে যায় তাহলে আরও মোটিভেশান দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে একবার লাইক করে দেবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি। সেই সঙ্গে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনি। শিয়ালদা স্টেশনের নর্থ সেকশন কমপ্লিট করার পর আমরা গুটি গুটি পায়ে এগোতে থাকলাম সাউথ সেকশনের দিকে। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের ঠিক পাশ দিয়েই চলে গেছে ভূগর্ভস্থ মেট্রো রেলওয়ে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো শিয়ালদা রেলওয়ে স্টেশনের সাউথ সেকশনের গেট। সামনেই টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার ছাড়িয়ে বাম দিকে কিছুটা এগোনোর পর তোমাদের চোখে পড়বে লিফট, এবং সেই লিফট দিয়ে উঠে গেলে তোমরা দেখতে পাবে একদিকে বাজার কলকাতা এবং অন্যদিকে ফ্যাশন সিটির বড় বড় দুখানা শোরুম, যা প্রমাণ করে ব্রিটিশদের আমলে তৈরি এই বৃহৎ স্টেশন বর্তমান মডার্ন ইন্ডিয়ার উল্লেখযোগ্য অংশ। এইবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সাউথ সেকশনের প্ল্যাটফর্মের দিকে। কিছু পূর্বে তোমাদের মনে পড়ে কি, নর্থ সেকশনে তোমাদের দেখিয়েছিলাম সেই ডিসপ্লে যেখানে প্রতিটি ট্রেনের অবস্থান মনিটরিং হচ্ছিল, ঠিক এই মুহূর্তে তোমাদের সামনে যে ডিসপ্লেটি ভেসে উঠেছিল সেটি হলো সাউথ সেকশনের মেন ডিসপ্লে, যার সাহায্যে যাত্রীদের সামনে তুলে ধরা হয় যে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এবং কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে ঠিক কটার সময়। নর্থ সেকশনের মতো সাউথ সেকশনের প্রসেসও সেম, অর্থাৎ কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এবং আপনার গন্তব্য অনুযায়ী আপনি কোন ট্রেন ধরবেন সেটা আপনি ডিসপ্লের মনিটরিংয়ে দেখতে পেয়ে যাবেন। তো এবার চলো তোমাদেরকে প্ল্যাটফর্মের বেশ কিছু রুলসের সঙ্গে অবগত করাই, যেগুলি না জানলে তুমি যে কোনো সময় বিপদে পড়তে পারো। স্টেশনে ঢোকার পূর্বে তোমাদের যে সমস্ত টিকিট কাউন্টারগুলি দেখিয়েছি সেখান থেকে টিকিট কেটে অবশ্যই প্ল্যাটফর্মের ভেতরে ঢোকো, কেননা বাই এনি চান্স তুমি যদি প্ল্যাটফর্মে টিকিট ছাড়া কোনো চেকারের হাতে পড়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমার ফাইন দিতেই হবে তোমাকে। তাই জন্য তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি অন্য কোনো স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে আসছো বা শিয়ালদা স্টেশন থেকে অন্য কোনো স্টেশনে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে
টিকিট অবশ্যই কেটে নিও, কেননা টিকিট ছাড়া ট্রেনে যাতায়াত করা সম্পূর্ণ বেআইনি। শিয়ালদাতে থাকাকালীন তোমরা যদি কোনো প্রকার প্রবলেমে পড়ো তাহলে জিআরপি অফিসে গিয়ে তোমরা তোমাদের কমপ্লেন জানাতে পারো, সেক্ষেত্রে ওনারা তোমাদের সাহায্য করতে পারে। শিয়ালদা স্টেশনে থাকাকালীন কখনো কখনো তোমাদের এমনও হতে পারে যখন তোমাদের টাকার প্রয়োজন হয়ে পড়েছে, সেক্ষেত্রে তোমরা এখানে একাধিক এটিএম মেশিন দেখতে পেয়ে যাবে যেখানে গিয়ে তুমি তোমার কার্ড সোয়াইপ করে টাকা নিয়ে আসতে পারবে। টাকা পয়সা নিয়ে সাবধানে থেকো, কেননা চুরি যে কোনো জায়গায় হতে পারে, তাই তোমাদের আগে থেকে সাবধান করে দিলাম। শিয়ালদা স্টেশনে কখনো কখনো চুরি হতেও দেখা গেছে। তো চলো ধীরে ধীরে আমরা এগিয়ে যাই জানা অজানা একাধিক রুলসের দিকে। এই মুহূর্তে আমরা ট্রেন ধরে ধীরে ধীরে পেছনের দিকে চলে আসছি। তোমাদের সামনে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ হলুদ রঙের একটি কার্ডবোর্ডের ওপর লেখা আছে মহিলা কামরা বলে। তুমি যদি মেল হও তাহলে ভুলেও ওই কামরাগুলিতে উঠবে না, কেননা ওটা কেবলমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত, অর্থাৎ ফিমেলদের জন্য অনলি। সেই ক্ষেত্রে তুমি যদি ভুল করে ওই কামরাতে উঠে পড়েছ এবং বাই এনি চান্স তুমি যদি জিআরপির হাতে ধরা পড়ো তাহলে সেক্ষেত্রেও তোমার কিন্তু ফাইন চার্জ হতে পারে। সেই সঙ্গে আরও কিছু রুলসের মুখোমুখি করাই তোমাকে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করবে না, তাতে তোমারই অ্যাক্সিডেন্ট হতে পারে। যদি অ্যাক্সিডেন্ট নাও হয় আর যদি স্টেশন পুলিশদের হাতে ধরা পড়ে যাও তাহলে সেক্ষেত্রেও তোমার ফাইন চার্জ হতে পারে। ভ্রমণে চলতে চলতে তোমাদের আরও অনেক রুলসের মুখোমুখি করাবো। সেই সঙ্গে তোমাদের আরও জানিয়ে রাখি, যদি এই ভিডিওর আসল উদ্দেশ্য তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এবং যদি ভিডিওটি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে একবার অন্তত লাইক করে দিও এবং কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের। তো চলো দেখে নেওয়া যাক আরও কিছু রুলস। এই মুহূর্তে তোমাদের সামনে যে নামটি ভেসে উঠেছে সেটি হলো ভেন্ডার, অর্থাৎ মাল বহনকারী বগি। এই সমস্ত কামরাগুলি কেবলমাত্র ওই সমস্ত যাত্রীদের জন্য উপলব্ধ থাকে যারা ট্রেনের মধ্যে বড় বড় এবং ভারী ভারী মাল নিয়ে যাতায়াত করেন। তবে অফিস টাইমে অন্যান্য কামরার থেকে এই সমস্ত কামরাগুলি কিছুটা হলেও ফাঁকা থাকে দেখে কিছু কিছু যাত্রী এই বগগুলিতে উঠে পড়েন। সেক্ষেত্রে বাই এনি চান্স যদি তুমি টিটির হাতে ধরা পড়ে যাও সেক্ষেত্রেও তোমার ফাইন হতে পারে। এইবার চলো তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ রুলসের ব্যাপারে জানিয়ে রাখি। সামনে দেখতে পাচ্ছ দুটি ট্রেন পাশাপাশি দাঁড়িয়ে আছে এবং এদের গেটগুলি পরস্পরের প্রায় সোজাসুজি। সেক্ষেত্রে তুমি যদি মনে করো ঠিক এইভাবে টপকে চলে যাবে, বাই এনি চান্স তুমি এক্ষেত্রে যদি জিআরপির হাতে ধরা পড়ে যাও সেক্ষেত্রেও তোমার ফাইন চার্জ লাগতে পারে, সঙ্গে তোমাকে জেলের হাওয়াও খাওয়াতে পারে এরা। কেননা বাই চান্স যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে সেক্ষেত্রে ওনারা কোনো দোষ নেবেন না। অফিসিয়াল রুলস ছাড়াও আরও কত পোঁতপাকা পাবলিকের কত পাকা পাকা রুলস ট্রেনে প্রতিদিন ফলো হয় তার কোনো হিসেব নেই। তো চলো আজকে এই পর্যন্তই থাক। আমি অর্ণব তোমাদের কাছ থেকে আজকের এই পর্বে বিদায় নিলাম। আবারও কোনো দিন কোনো এক স্থানে কোনো এক সময় তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করো, যেন এই সমস্ত রুলসগুলি তারাও খুব ভালোভাবে জানতে পারে।